أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله سبحانه وتعالى ربك أمة محمد الجنة যত নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন, যত কল্যাণ আল্লাহ তাআলা দান করেছেন, যত বড় উপহার আল্লাহ তাআলা দান করেছেন, সবচাইতে বড় উপহার আল্লাহর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য লাইলাতুল কদর। বলেন সুবহানাল্লাহ। এটার গুরুত্ব দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার কালামে হাকিমের ভিতর একটি সূরা নাযিল করে দিলেন, সুবহানাল্লাহ। এবং এই সূরাটির নাম লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই নামকরণ করুন দিয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা এই রাত্রির গুরুত্ব বোঝানোর জন্য এই সূরার ভিতরে প্রথম তিন আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা লাইলাতুল কদর তথা এই রাত্রির নাম ধরেছেন তিন আয়াতে তিনবার, সুবহানাল্লাহ। আমার আল্লাহ যার নাম নেয় তার গুরুত্ব কেমন বেড়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদের 97 নম্বর সূরা সূরাল কদর নাযিল করলো। রব্বুল আলামিন বলছেন, ইন্না আউজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয় আমি এই রাত্রিতে কোরআন নাযিল করেছি। লাইলাতুল অর্থ রাত্র, রজনী। কদর অর্থ মর্যাদা সমৃদ্ধ। আল্লাহ নিজেই বলছে লাইলাতুল কদর, আর আমার মতো ছোটখাটো আল্লাহর গোলাম আমি কি বলব। আল্লাহ সুবহানাহু তাআলা প্রথম আয়াতে বলল, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। এইখানে লাইলাতুল কদর একবার উচ্চারণ করল। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, আবার বলল লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আবার বলল লাইলাতুল কদর। রব্বুল আলামিন এই রজনীর গুরুত্ব মর্যাদা এবং তাৎপর্য বোঝানোর জন্য এই একটি সূরার ভিতরে রব্বুল আলামিন তিন তিনবার লাইলাতুল কদর বলে সম্বোধন করেছে। আল্লাহ সুবহানাহু তাআলা এই রাত্রিকে মুবারকময় রজনী বলেছেন। কুরআন মাজিদের 44 নম্বর সূরা সূরা আদ-দুখানের 3 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুদিরিন। ইন্না আনজালনাহু, আমি নাজিল করেছি লাইলাতিন মুবারাকাতিন, যেই রাত মুবারকময় রাত। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন লাইলাতুল কদর, আরেক আয়াতে বলছে মুবারকময় রজনী। অর্থাৎ এই মুবারকময় রজনী তোমরা কোথায় পাবে আল্লাহ সুবহানাহু তাআলা এবার আরো স্পষ্ট করে দিল। দুই নম্বর সূরা সূরা আল বাকারার 185 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাসে আমি এই কোরআন নাজিল করেছি। আমরা জানি আল্লাহর কোরআন আল্লাহ সুবহানাহু তাআলা বিভিন্ন প্রেক্ষাপটে বিভিন্ন কারণে কারণে
আল্লাহ সুবহান তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন। আমরা এজন্য আমরা দেখি কিছু মক্কী সূরা আবার কিছু মাদানী সূরা, অর্থাৎ কিছু মক্কায় নাজিল হয়েছে আবার কিছু মদিনায় মধ্যে নাজিল হয়েছে। এটাকে আরো পার্থক্য করার জন্য মুফাসসির কেরামগণ বলছেন, হিজরতের আগে যে সমস্ত আয়াতে কারিমা বা সূরাগুলো নাজিল হয়েছে এই সূরাগুলোকে বলা হয় মক্কী সূরা, হিজরতের পরে যে সমস্ত সূরাগুলো নাজিল হয়েছে এটাকে বলা হয় মাদানী সূরা। তাহলে এখানে আল্লাহ সুবহান তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদর রজনীর মধ্যে আমি কোরআন নাজিল করেছি। কিন্তু আমরা জানি বিভিন্ন প্রেক্ষাপটে কোরআন নাজিল হয়েছে। এখন আল্লাহ সুবহান তাআলা বলল, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন, আমি রমজান মাসে কোরআন নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল মুবারাকাতিন, আমি মুবারকময় রজনীতে কোরআন নাজিল করেছি। আবার আল্লাহ সুবহান তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি কদর রজনীতে কোরআন নাজিল করেছি। এটার মূল ব্যাখ্যা কি? আসুন আমরা যদি ব্যাখ্যা করি ভুল হতে পারে। বিশ্ববিখ্যাত মুফাসসির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সবচাইতে বড় মুফাসসির আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল নকল করলেন। তিনি বলছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদা, আল্লাহ সুবহান তাআলা একত্রে গোটা কোরআন শরীফ নাজিল করেছেন। মিনাল লাউহে মাহফুজি ইলাল বাইতিল ইজ্জাতি মিনাস সামাঈ দুনিয়া, দুনিয়ার আকাশের মধ্যে একটা ঘর আছে, ওই ঘরের নাম হচ্ছে বাইতুল ইজ্জা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, মিনাল লাউহে মাহফুজি, আল্লাহ সুবহান তাআলা কোরআন কারীমকে প্রথমে লাউহে মাহফুজে রেখেছেন। ওখান থেকে আল্লাহ সুবহান তাআলা আনজালাল্লাহুল কুরআনা জুমলাতান ওয়াহিদা, গোটা কোরআনকে একত্রে নাজিল করেছেন, ইলাল বাইতিল ইজ্জাতি বাইতুল ইজ্জাতের মধ্যে, মিনাস সামাঈ দুনিয়া দুনিয়ার আসমানে, অর্থাৎ প্রথম আকাশের মধ্যে একটা ঘর আছে, লাউহে মাহফুজ যেমন একটা ঘর কোরআন সংরক্ষিত করার ঘর, একইভাবে প্রথম আসমানের মধ্যে একটা ঘর আছে তার নাম হচ্ছে বাইতুল ইজ্জা। ওই বাইতুল ইজ্জাতের মধ্যে আল্লাহ সুবহান তাআলা একত্রে গোটা কোরআন শরীফ এই লাইলাতুল কদরের মধ্যে নাজিল করলো, সুবহানাল্লাহ। এরপর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তুম্মা নাযযালা মুফাসসালান বিহাসবিল ওয়াকাঈ ফি 23 সানাতান আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপর ব্যাখ্যা করার জন্য বিভিন্ন প্রেক্ষাপটে আল্লাহ সুবহান তাআলা এই গোটা কোরআন শরীফ বিভিন্ন স্তরে স্তরে প্রয়োজন ভেদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করা শুরু করেছেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা এটি স্পষ্ট হলাম, আল্লাহ সুবহান তাআলা যে রমজান মাসে লাইলাতুল কদরের রজনীতে মুবারকময় রজনীতে কোরআন নাজিল করেছেন, এটার ব্যাখ্যা হচ্ছে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে বাইতুল ইজ্জাতের মধ্যে আল্লাহ তাআলা এই রজনীতে গোটা কোরআন শরীফ একসাথে নাজিল করে দিলেন, সুবহানাল্লাহ। এরপর প্রেক্ষাপটের আলোকে প্রয়োজন ভেদে আল্লাহ সুবহান তাআলা গোটা পৃথিবীর মানব গোষ্ঠীর জন্য বিশাল নিয়ামতের ভাণ্ডার এই কোরআনে কারীম আল্লাহ সুবহান তাআলা স্তরে স্তরে মানুষের মাঝে হাজির করে দিলেন, সুবহানাল্লাহ। আল্লাহ সুবহান তাআলা বলছে, আমার বান্দারা তোমাদেরকে কি দিয়েছি জানো, গোটা পৃথিবীর সমস্ত কল্যাণকে একত্র করো, তোমাদেরকে আল্লাহ তাআলা যত করুণা করেছে, যত রহমত করেছে, যত ধরনের ফজল এবং করম করেছে, সকল কল্যাণগুলোকে একত্রিত করলে আমার কোরআন পাওয়ার কল্যাণের কাছে সমস্ত কল্যাণ তুচ্ছ, এর কোনো দাম নাই, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন থেকে শুনুন, 10 নম্বর সূরা সূরা ইউনুসের 58 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. بل سبحان الله
আল্লাহ তাআলা বলছেন কুল হে নবী আপনি বলে দেন বিফাদলিল্লাহি ওয়া বিরহমতিহি যত আল্লাহর করুণা আল্লাহর রহমত তোমরা যা পেয়েছো অধিকাংশ মুফাসসির কিরামগণ বলছেন ফজল এবং রহমত বলতে আল্লাহর কোরআনকে বোঝানো হয়েছে আল্লাহ তাআলা বলছেন হুয়া খাইর সমস্ত কল্যাণকে একত্রিত করলে ইয়াজমাউন একত্রিত করো আমার এই কোরআনের সামনে সব কিছু তুচ্ছ সুবহানাল্লাহ আজকে মুসলমানরা এই কোরআন ছেড়ে দিল কোরআনকে তাবিজের কিতাব বানালো এই কোরআনকে জারফুকের কিতাব বানালো একদিকে ইহুদিরা মার দিচ্ছে মুসলমানরা মার খাচ্ছে খ্রিস্টানরা মারছে তারা মার খাচ্ছে বৌদ্ধরা মারছে খাচ্ছে কারণ কি এক সময় তো মুসলমানদের গর্জনের কারণে গোটা পৃথিবী থরথর করে কেঁপেছিল কারণ তাদের ভিতরে ছিল আল্লাহর প্রদত্ত বিশাল এক পাওয়ার এটার নাম হচ্ছে ঈমান আর একটা হচ্ছে কোরআন বুকে ঈমান হাতে কোরআন এই হচ্ছে মুসলমান জাতির জন্য সবচেয়ে বড় পাওয়ার সুবহানাল্লাহ কুরআন থেকে মানুষ যখন পিছপা হলো এই শুরু হলো মানবতার দোষ শুরু হলো মুসলিম জাতির উপর নিপীড়ন অত্যাচার যাই হোক আমরা সেটা নিয়ে যাচ্ছি না তাহলে এই কোরআন আল্লাহ সুবহান তাআলা বলছেন গোটা পৃথিবীর সমস্ত কল্যাণ উপর একমাত্র কল্যাণ যা আল্লাহ সুবহান তাআলা গোটা বিশ্ব মানবতার জন্য নাজিল করেছেন সুবহানাল্লাহ আমরা মনে করি কোরআন শুধু মুসলমানের কোরআন কি শুধু মুসলমানের আল্লাহ তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন আমি এই কুরআন নাযিল করেছি রমজান মাসে কাদের জন্য হুদাল্লিন নাস মানুষের জন্য মানুষের মধ্যে হিন্দু আছে বৌদ্ধ আছে খ্রিস্টান আছে আছে না নাই আছে মানুষ যারা তাদের জন্য আমি কুরআন নাযিল করেছি গোটা পৃথিবীর সমস্ত মানুষ যদি চায় সে আল্লাহর জান্নাতে যেতে চায় এই কোরআন তাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাবে সুবহানাল্লাহ যাও আমরা সেদিকে যাচ্ছি না এবার আসুন আল্লাহ সুবহান ওয়া তাআলা এরপর আয়াতে বলছেন ওমা আদরাকা মা লাইলাতুল কদর ইয়া রাসূলুল্লাহ লাইলাতুল কদরটা কি আপনি জানেন আল্লাহ তাআলা এবার রাসূলকে ব্যাখ্যা দিচ্ছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশা ইয়া রাসূলুল্লাহ এটা এমন একটা রাত যেটা হাজার মাসের চাইতে আরো উত্তম সুবহানাল্লাহ এটার ব্যাখ্যা কোনো মানুষ করে নাই কোন নবী রাসূল করে নাই স্বয়ং কে করেছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা এটার একটা প্রেক্ষাপট আছে তাফসীর ইবনে কাসির প্রণেতা আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস গ্রহণ করেছেন আন মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল যাকারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন বনি ইসরাঈলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনি ইসরাঈলের একজন ব্যক্তির কথা তিনি আলোচনা করছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাবিসা সালাহি ফি সাবিলিল্লাহি আলফ শাহরিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বনি ইসরাইলের এমন এক ব্যক্তি ছিল যে নাকি 1000 বছর পর্যন্ত আল্লাহর রাস্তায় লাগাতার সে জিহাদে ছিল সুবহানাল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লাবিসা সালাহি ফি সাবিলিল্লাহি তার লেবাসটা পর্যন্ত সে পরিবর্তন করল না জিহাদের ময়দানে যে রণাঙ্গনে যাওয়ার জন্য যে পোশাক প্রয়োজন তিনি সেই পোশাক পরিধান করল এইভাবে 1000 মাস পর্যন্ত তিনি জিহাদে রত ছিল সে তার বাড়ির মধ্যে ফিরে আসে নাই 1000 মাস 1000 মাস হিসাব করলে 83 বছর 4 মাস 83 বছর পর্যন্ত একজন মানুষ লাগাতার জিহাদের ময়দানে ছিল এটা শুনে ফাতাআজাবাল মুসলিমুনা মিন যালিক উপস্থিত সকল মুসলমানরা সাহাবায়ে কেরামরা আশ্চর্য হয়ে গেল কারণ আগেরকার উম্মতের হায়াত ছিল বেশি এক একজন মানুষ তখন হায়াত পেত 1000 বছর 1200 বছর 1500 বছর পর্যন্ত সেই কালে 300-400 বছর বয়সে কেউ যদি মারা যেত মা বাবা কান্না করত আহারে আমার ছেলেটাকে আল্লাহ তাআলা অল্প বয়সে নিয়ে গেল 300-400 বছর পরে কয় অল্প বয়স
কারণ তখন মানুষের হায়াত ছিল বেশি। আমাদের হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিয়েছেন কয়শো বছর? 950 বছর। 950 বছর তিনি শুধু দাওয়াত দিলেন, নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে, তাহলে প্রায় 1000 বছর তো তার বয়স হয়। তাহলে তৎকালীন সময় মানুষের বয়স ছিল বেশি, হায়াত ছিল বেশি, তারা আমল করতে পারত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরাইলের আরেকজন লোকের কথা বর্ণনা করলেন, ওই আল্লাহর বান্দা মাগরিবের নামাজ থেকে শুরু করে ফজর পর্যন্ত সে আল্লাহর ইবাদতে মশগুল থাকতো। ফজরের পর থেকে সে মাগরিব পর্যন্ত আল্লাহর রাস্তায় জিহাদে বের হয়ে যেত। এইভাবে লাগাতার সে আমলের মধ্যে ছিল। 1000 মাস মধ্যে সে একদিনও ইবাদত থেকে তাকে আলাদা করলো না। সুবহানাল্লাহ। এটা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। এরপর রাসূলুল্লাহ বলল, আমি তোমাদেরকে এমন 4 জন মানুষের কথা তোমাদেরকে বলছি যে 4 জন মানুষ লাগাতার 80 বছর যাবত আল্লাহর ইবাদতে মশগুল ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবাদাল্লাহু 80 আমান লাম ইয়াহসুহু তারফাত আইনুন। ওই আল্লাহর 4 জন বান্দা 80 বছর যাবৎ তারা লাগাতার ইবাদতের মধ্যে মশগুল ছিল। লাম ইয়াহসুহু তারফাত আইনুন, তারা চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে এই সামান্য সময়ের জন্য কোনো গুনাহ করে নাই। 80 বছর শুধু আল্লাহর ইবাদতরত ছিল, চোখের পলক পড়ে তরফা তাইনুন, চোখের পলক পরিমাণ তারা এইটুকু নগণ্য সময়ের জন্য একটা গুনাহ করে নাই। আমরা ইবাদত করি আবার গুনাহও করি, আছে না নাই? ওই আল্লাহর বান্দারা 80 বছর আল্লাহর ইবাদতে মশগুল ছিল, চোখের পলক পরিমাণ তারা গুনার মধ্যে লিপ্ত হয় নাই। এই কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেল। তারা মনে মনে খুব টেনশনে পড়ে গেল, তারা তো অনেক হায়াত পেয়েছে, অনেক আমল করেছে, আমাদের হায়াত কম, আমরা তো আমল করতে পারবো না, আর জান্নাতেও আমরা কিভাবে যাব, খুব টেনশন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিব্রাইল আলাইহিস সালাম এসে হাজির। فأنزل الله تعالى إنا أنزلناه في ليلة القدر أي سورة الله سبحانه وتعالى جبريل أمين مقدم حاضر করে দিলেন। الله تعالى بلل ليلة القدر خير من ألف شهر يا رسول الله আপনার উম্মতদেরকে বলে দেন যারা হাজার হাজার বছর পর্যন্ত হায়াত পেয়েছে, 80 বছর যাবৎ তারা আল্লাহর রাস্তায় জিহাদ করেছিল, তারা ইবাদতে মশগুল ছিল, আমি আপনার উম্মতের জন্য এমন একটি উপহার দিলাম, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশাব, আমি হায়াত কমিয়ে দিয়েছি আপনার উম্মতদেরকে, তবে এমন একটা রজনী আমি দিচ্ছি, এই রজনীর ভিতরে কেউ যদি আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে কম পক্ষে 83 বছর ইবাদত করলে যে সওয়াব অর্জন করতে পারে, আমি এক রাতের ভিতরে সেই মর্যাদা ঢুকিয়ে দিলাম। আল্লাহ সুবহানাহু তাআলা বলার কি ক্রাইটেরিয়া? খায়রুম মিন আলফিশা, এই ভালো করে লক্ষ্য করুন, আপনারা জেনে থাকবেন আরবির মধ্যে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে আলফুন, আলফুনের উপর আর কোনো সংখ্যা নাই। বাংলার মধ্যে হাজারের উপরে আছে লক্ষ, লক্ষর উপরে আছে কোটি, ইংরেজিতে এর সংখ্যা আরো ব্যাপক, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন একত্রে অনেকগুলো বোঝানোর জন্য আরো অনেক সংখ্যা আছে, ইংরেজিতে একটু ব্যাপক। বাংলা তো আমরা দেখছি হাজারের পরে কি আছে, লক্ষ আছে, এরপরে আছে কোটি, কিন্তু আরবির মধ্যে আলফুন শব্দের উপর আর কোনো একত্রে বোঝানোর জন্য আর কোনো সংখ্যা নাই। আল্লাহ সুবহানাহু তাআলা আরবির মধ্যে সর্বোচ্চ সংখ্যা এখানে প্রয়োগ করলেন আলফা শাহা, 1000 মাস। আলফুন শব্দের উপরে যেহেতু আর কোনো শব্দ নাই, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আলফুন বলার আগে এখানে খয়র শব্দটি যোগ করে দিলেন। সুবহানাল্লাহ। ইংরেজিতে বলে সুপারলেটিভ ডিগ্রি, আর আরবিতে বলে ইসমে তাফজিলে সিগা আখরিয়ার,
আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু আলফা শাহরিন বলে নাই, আলফা যেহেতু সর্বোচ্চ সংখ্যা, এর আগে আল্লাহ সুবহান ওয়া তাআলা 44 ডিগ্রি লাগাই দিলেন, খায়রুম মিন আলফিশা, এর অর্থ দাঁড়ায় শুধু 1000 বছর নয় হাজার হাজার বছর। আল্লাহ সুবহান ওয়া তাআলার কোন বান্দা যদি ইবাদত বন্দি করে এর যত সওয়াব অর্জন করতে সে সক্ষম হবে, এক রাতের ভিতরে আল্লাহ সুবহান ওয়া তাআলা সেই মর্যাদা বান্দার জন্য রেখেছেন, সুবহানাল্লাহ। সুতরাং আজকের রাতটা কি হেলাই কাটা যাবে? লাইলাতুল কদর যদি আজকে হয়ে থাকে, আমরা এই দুর্লভ অর্জন থেকে কেউ যাতে বঞ্চিত না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করব, বলে ইনশা আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিন, আমরা বলি আমিন। আর আজকে এই দিনে আমরা একটা প্রতিজ্ঞা করতে চাই যে আমরা যারা কোরআন পারি না কোরআন শিখব, বলে ইনশা কোরআন না জেনে আল্লাহর সামনে আপনি যদি যান আপনার উপায় বুদ্ধি থাকবে না। এমন অনেক মানুষ আছে পত্রিকা পড়ে তিন চারটা কিন্তু একটা লাইন আল্লাহর কোরআন পড়ে না, এরকম আছে না? না হতভাগা, উপন্যাস পড়েছে অনেক ধরনের, কবিতা পড়েছে অনেক, কোটেশন সে মুখস্থ করেছে, আল্লাহর কোরআনটা এখন পর্যন্ত পড়তে পারে না। আল্লাহর সামনে কোন লজ্জায় দাঁড়াবেন? এত বিশাল নিয়ামত পাওয়ার পরেও আপনার ভিতরে বিবেক জাগ্রত হলো না, আপনার মধ্যে চিন্তা জাগ্রত হলো না, এ কোরআন আমি পড়বো বুঝবো আমলের চেষ্টা করব, আল্লাহ তাআলা তৌফিক দিক আমিন। আল্লাহ সুবহান ওয়া তাআলা হাজার হাজার মাসের চাইতে অধিক উত্তম একটা রজনী আমাদের জন্য রেখেছেন, এই রজনী তো হতে পারে আজকে রজনী, সব পাইলাম অনেক বেশি, গুণাগুলো কি করবো? গুণা প্রত্যেকের আসা নাই, যারা জবাবদার নাই এরা মাসুম, এদের কোনো গুণা নাই। আজকে একজন বলতেছে, একজনকে পরামর্শ দিল, ভাই আপনি হজ করেন না কেন? বলতেছে বেটা আমার গুণা আছে, আমি হজ কিলে করবো। আস্তাগফিরুল্লাহ আজিম, শয়তান কিভাবে গ্রাস করলে এরকম চিন্তা আসে? তাহলে এখন যারা জবাব দেয় না তাদের কি গুণা নাই? এখন গুণের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুসংবাদ দিচ্ছেন, আসুন রাসূলের হাদিসটা শুনি। সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1901 নম্বর হাদিস, আর নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান ক্বামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। একবার বলেন সুবহানাল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ক্বামা লাইলাতাল কদরি, যারা লাইলাতুল কদরের মধ্যে কিয়াম করবে আল্লাহর সন্তুষ্টির জন্য দাঁড়িয়ে নামাজের মধ্যে সে কাটিয়ে দিবে, এভাবে ইমান এবং ইহতিসাব সহকারে। ইমান হচ্ছে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস, আস্থা, ভালোবাসা, শ্রদ্ধা, আল্লাহর রহমত পাওয়ার আশা, এই সবগুলোর একত্রে এখানে ইমান বোঝানো হয়েছে। ইহতিসাব বলতে মুহাদ্দিসে কেরামগণ বলছেন আত্মসংশোধনমূলক চিন্তা, অর্থাৎ আমার জীবনে যত গুণা ছিল সব গুণা থেকে আমি পবিত্র হওয়ার জন্য আল্লাহর কাছে আজকে আমি এসেছি এবং আর কোনোদিন এই গুণাগুলো করব না, এমন চিন্তা লালনের মাধ্যমে আল্লাহর সামনে আজকের এই রজনীটা অর্থাৎ লাইলাতুল কদর যে উদযাপন করতে পারবে, আল্লাহ সুবহান ওয়া তাআলা তার জিন্দেগির সংগঠিত সমস্ত গুণাগুলো ক্ষমা করে দিবে, সুবহানাল্লাহ। এখন এই রাত যদি আপনি পেয়ে যান কি চাইবেন? কয়তলা বিল্ডিং চাইবেন? কয়টা গাড়ি চাইবেন? কয়টা বাড়ি চাইবেন? আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি সবচেয়ে ইম্পর্টেন্ট কি, আপনি কি চাইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিশদ বর্ণনা এবং বিশাল তাৎপর্যের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বুঝতে পারি আজকে লাইলাতুল কদর তাহলে আমি আল্লাহর কাছে কি চাইব? আসুন রাসূলের হাদিস থেকে শুনি, জামিউত তিরমিজির হাদিস, হাদিস নাম্বার 3513 35-13 عن عائشة رضي الله تعالى عنها قالت قلت يا رسول الله صلى الله عليه وسلم أرأيت إن علمت يا رسول الله আমি যদি বুঝতে পারি আজকের রাতটা ওই রাত আইয়ু লাইলাতিন লাইলাতুল কদরি আজকের রাতটাই লাইলাতুল কদর মা আকুলু ফিহা يا رسول الله আমি আল্লাহর কাছে কি চাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, বলেন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকে শিখাচ্ছেন তুমি আল্লাহর কাছে এই দোয়াটা বেশি করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুন করিম, হে আল্লাহ তুমি হচ্ছ একমাত্র ক্ষমাশীল,
তুহিব্বুল আফও, তুমি ক্ষমা করতে পছন্দ করো। আমরা যেমন গুনাহ করতে ভালোবাসি, গুনাহ করতে পছন্দ করি, গুনাহ করতে আনন্দ পাই, আমার আল্লাহ সুবহানাহু তাআলা বান্দাকে ক্ষমা করতে সেরকম আনন্দ পাই। সুবহানাল্লাহ। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তুহিব্বুল আফও, হে আল্লাহ তুমি তো ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে তুমি ভালোবাসো, ফাআফু আননি, আমাকে তুমি ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ। এইজন্য আজকের রজনীতে আমরা বেশি বেশি নফল নামাজ পড়ব, নফল নামাজের সিজদাগুলোর মধ্যে সুবহান রাব্বিয়াল আলার পরেই আমরা এই দোয়াটা পড়তে বলবো না, বলি ইনশাআল্লাহ। এরপর আপনার জন্য কোনো নির্দিষ্ট সূরা নাই, নির্দিষ্ট নিয়ত নাই, নির্দিষ্ট রাকাত নাই, যতটুকু পারেন আল্লাহর সামনে আপনি দাঁড়াবেন, যত হৃদয়কে মোলায়েম করে আল্লাহ সন্তুষ্টিকে লালন করে আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠত্ব মহানত্ব বিশালত্বকে ধারণ করে লালন করে চিন্তার মধ্যে এনে আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন, দুই রাকাত করে যা পারেন পড়েন। আমরা অনেকে বলি ইন্না আনজালনা এবং কুল হুয়াল্লাযী পড়া পড়ার জন্য বলে থাকে, অনেকে পড়েন সমস্যা নাই। ইন্না আনজালনা এই সূরাটা সবচাইতে গুরুত্বপূর্ণ সূরা, কারণ এই গোটা মাসের যত ফজিলত তাৎপর্য আছে সবগুলো এই সূরার ভিতরে আল্লাহ তাআলা দিয়েছেন। সুবহানাল্লাহ। অনেকের মনের মধ্যে প্রশ্ন, আমি বিদির নামাজের মধ্যে ইন্না আনজালনা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহু আহাদ এই তিনটা সূরা কেন নির্দিষ্ট করে নিলাম? কোরআন মাজিদে তো অনেক সূরা আছে, আমি এই তিনটা সূরা কেন বেছে নিলাম? এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সূরা পছন্দ করতেন এবং এই তিনটা সূরা দিয়ে বিতির নামাজ আদায় করতেন। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 1423 অর্থাৎ 1423 নম্বর হাদিস। আন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নুকাল কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বি সাবহি ইসমি রাব্বিকাল আলা ওয়া কুল ইয়া আইয়ুহাল কাফিরুন ওয়া কুল হুয়াল্লাহু আহাদ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবহি ইসমি রাব্বিকাল আলা প্রথম রাকাতে পড়তেন, এরপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়তেন দ্বিতীয় রাকাতে, তৃতীয় রাকাতে পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ। আমি আলহামদুলিল্লাহ এটা ব্যক্তিগতভাবে আমল করি পুরো বছর। সাবহি ইসমি রাব্বিকাল আলা সূরা আলাটা একটু বড়, 20 রাকাত নামাজের পরে এটা যদি আবার আমি তেলাওয়াত করি তাহলে মুসল্লিদের কষ্ট হবে, এই চিন্তা করে আমি এটা পড়ি না। আমি ইন্না আনজালনাটা আমার কাছে সবচেয়ে ভালো লাগে, কারণ এই সূরার ভিতরে আল্লাহ তাআলা এই মাসের এবং লাইলাতুল কদরের পুরো আলোচনা এই একটা সূরার ভিতরে আল্লাহ তাআলা করেছেন, এবং এই জন্য এটাকে আমি পছন্দ করি। এই জন্য আমি সাবহি ইসমি রাব্বিকাল আলা এটা বড় সূরা বিদায় এটা না পড়ে আমি ইন্নাজাল্লাহ পড়ি, আর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এবং কুল হুয়াল্লাযী পড়ি এটা আমার রাসূল পড়তেন, এই জন্য একবার পড়ি আলহামদুলিল্লাহ। তবে একটা কথা মনে রাখবেন, এই সূরাগুলো না পড়ে অন্য কোনো সূরা দিয়ে পড়লেও নামাজ হবে, নামাজের কোনো ত্রুটি হবে না, নামাজে কোনো কমতি হবে না, সওয়াব আপনার কম হবে না। তবে রাসূল এইভাবে পড়তেন বিদায় আমার কাছে ভালো লাগে, আমি আমার রাসূল যা করতেন তা করার জন্য চেষ্টা করি, তা বলার জন্য চেষ্টা করি, তা আমলের জন্য নিজেকে প্রস্তুত রাখার আমি সবসময় চিন্তা লালন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শিক উম্মত বনার তৌফিক দান করুক। আমরা বলি আমিন।